আমার বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি, সেই সোনার মাটিতে ফলেছে দেখতে অসম্ভব সুন্দর এই সুস্বাদু একটি ফল যার নাম থাই লাল শরীফা। এটি দেখতে যেমন খেতেও তেমনি মিষ্টি। তো এই ফলটি সম্পর্কে এখন আমরা জানবো, সঙ্গে থাকুন দর্শক বন্ধুরা। সুপ্রিয় দর্শক, আদর্শ নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে এই যে লাল ড্রেস পরছি একটা কারণ আছে, একটু পরেই বুঝতে পারবেন। তো আশা করি প্রত্যেকে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো শরীফা। শরীফার দুইটা জাত হয়, একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে লাল, অর্থাৎ থাই লাল শরীফা আর থাই সবুজ শরীফা। তো এই যে দেখুন, আজকে আমি নিয়ে এসেছি আমার যে মাতৃগাছটা রয়েছে শরীফার, এই যে দেখুন। এটার উপরে একটা পাউডারের মতো পড়ে যায়, এটা অটোমেটিক্যালি, এই যে যদি একটু ঘষা দিই তাইলে রঙটা আরও উজ্জ্বল হয়ে যায়, কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে বোঝা যাচ্ছে কিন্তু, এই যে দেখুন। আর সাইজটা কিন্তু বেশ বড়, এই বছর বৃষ্টিপাত অনেক কম হয়েছে, তারপরেও দেখুন এই যে কী সুন্দর। এই যে এটি কিন্তু পেকে আছে, এই যে চাপ দিলে দেখছেন ডেবে যাচ্ছে, একদম নরম হয়ে গেছে। এই যে দেখুন গাছে আরও রয়েছে, এই যে একটা এই পাশে রয়েছে, এই যে উপরের ডালে রয়েছে একটা, এই যে এইখানটাতে যদি তাকাই আমরা দেখুন, আরও পিছনে অনেক রয়েছে, আমি সেটা পরে নিশ্চয়ই দেখব। এ পাশটাতে একটু দেখি, এই যে এই যে দেখুন অনেকগুলি। আমরা একটু এই পাশের ডালটাতে দেখি, এই যেখানে, এই যে এগুলি এখনও পরিপক্ক হয়নি, আরও বড় হবে। এই যে দেখুন ও পাশে রয়েছে এই। এবারে একটা প্রমাণ আমি দেখাবো আপনাদেরকে, যে এই দেখেন, একটু ঝুম হবে ক্যামেরাটা, এইটা কিন্তু সবুজ আছে। হ্যাঁ, এটা যখন পরিপক্ক হবে, এটা কিন্তু একই গাছের, এই যে ডাল দেখা যাচ্ছে একই গাছের, কিন্তু দেখুন এটা বড় হওয়ার পরে লাল হয়ে গেছে, আর এইটা এপাশে এটা সবুজ রয়েছে। তাইলে এর মাধ্যমে আমরা বুঝতে পারি কি, যে যেটা লাল শরীফা ওটাও ছোটো অবস্থায় আপনার সবুজ থাকবে, পরবর্তীতে আস্তে আস্তে বড় হলে এরকম টকটকে লাল হয়ে যাবে, তাই তো? তো প্রিয় দর্শক, আমি এখন এটা আপনাদেরকে খেয়ে দেখাবো। এইটা পারবো না, উপরে একটা বেশি পাকা রয়েছে, আমি একটু দেখি, এটি একটু দেখি, একদম গাছে পাকা, এই যে দেখো দেখতে পাচ্ছেন, দেখুন বাহ অপূর্ব। এটা অবশ্যই অনেক মিষ্টি হবে, কারণ দেখে মনে হচ্ছে যে চিনির মতো দানা দানা দেখাই যায়, যেহেতু গাছ পাকা, আমি অবশ্যই এটা মিষ্টি হবে, আমি একটু বলে দিতে পারছি না। ওইটা তুমি নাও, এটা আমি একটু খেয়ে দেখি কেমন মিষ্টি, আসলে অপূর্ব, মানে এরকম মিষ্টি এটা আপনাদেরকে যদি খাওয়ানো যেত তাহলে বুঝতে পারতা, এটা মানে চিনির মতো মিষ্টি। আমার আর একটু খেতে ইচ্ছা করছে, আমি আর একটু খাই, মানে অসাধারণ। ছোলাটা খুব বেশি মানে পুরনো, একদম পাতলা, আর ভিতরে একদম সেম আতার মতো, কিন্তু অনেক মিষ্টি, আতার থেকে বহুগুণে মিষ্টি। এই যে দেখুন, যেহেতু এটা গাছে পরিপক্ক সেই জন্য আরও বেশি মিষ্টি। আর ফল সাধারণত গাছে যদি পাকিয়ে খাওয়া যায় সেটা তাহলে খুব সবচেয়ে মিষ্টি হয়। তো এই গাছ থেকে আমরা হচ্ছে চারা করি, হ্যাঁ, গ্রাফটিং কলম চারা, অর্থাৎ দুইভাবেই হয়, বীজের চারা আর গ্রাফটিং। বীজের হলে দেখা যায় আপনার 4-4.5 বছরে ফল আসবে, আর গ্যাপটিং হলে সাধারণত 1 বছরের মাথায় গিয়ে আপনি ফলটা পেতে পারেন আর কি, এটা আমরা আশাবাদী। সো আপনার যদি এই ধরনের মিষ্টি ফল আসলে নিজের ছাদ বাগানে অথবা বাড়ির আগিনায় করতে চান, তাহলে অবশ্যই আমাদের এখান থেকে কলম নিতে পারেন, 100% অরিজিনাল কলম পাবেন, এই তো। তো স্বাদের বিষয়ে যদি কথা বলি, এক কথায় অতুলনীয়। এর মতো ফল খুব কমই আছে, মানে এত মিষ্টি, আমি বাড়িয়ে বলছি না, এটা একদম সত্য কথা। তো এটা আপনারা যখন খাবেন বা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই এটা জানেন, সম্পর্কে তাদেরকে বলার অপেক্ষা রাখে না, কিন্তু যারা জানে না তাদেরকে আমি বলবো,
এক কথায় অসাধারণ। যদি মার্কস দিতে বলেন 10-এর মধ্যে আমি 10-ই দিয়ে দেবো, তবে কথা একটাই, গাছের পাকাটা খেতে হবে। আমি কিন্তু একদম গাছ পাকাটা খেয়ে আপনাদেরকে দেখাইছি। এই যে দেখুন আরও রয়েছে পাশে, এই আমি যদি একটু ওই দিকে যাই, এই যে দেখুন। আপনারা জানেন যে এই বছরে খুব বেশি বৃষ্টিপাত হয়নি, তারপরেও মোটামুটি দুইটা গাছে প্রায় 40-50টার মতো ফল ধরেছে। তো এই ফলটা আসলে খেতে ভীষণ মিষ্টি, দেখতে অতীব সুন্দর, লাল টকটকে। তো আপনারা যদি অরিজিনাল কলম চারা পেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। চারার উচ্চতা হচ্ছে 3 থেকে 4 ফিট, সবুজ এবং লাল দুই ধরনের শরীফাই আছে, আপনারা চাইলে আমরা দিতে পারবো। তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, শতভাগ অরিজিনাল চারা পাবেন, এতটুকু নিশ্চয়তা আমরা দিতে পারবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে।